এই যে মিলাদুন্নবীর মাস আসতেছে দেখবেন কতটি সিনা যাবেন, খুব সিহারা খুব বালা, শরীর জ্বলবে শয়তানের মতো। দুনিয়াতে আল্লাহর নবী তো সীমা রাখার দিন, শয়তান এমন ভাবে কাঁদছিল যে ওর বউ মরে গেছে। শয়তান এমন ভাবে খুব বিনয় বিনয় কাঁদছে, ওর বউ মরে গেছে। এত বিনয় বিনয় শয়তান কাঁদছে যা আমার জীবনে সর্বনাশ হয়ে গেল। নবী আসার দিনে মিলাদুন্নবীর রজনীতে শয়তান কাঁদছিল আর তাম সৃষ্টি খুশি হয়েছিল। মোল্লা আলী কারি মক্কি আল মাওরুদুর রাবির মধ্যে লেখে, এক সমুদ্রের মাছ আর এক সমুদ্রে গেছে, সারা সমুদ্রের মাছগুলি দৌড়াইছে, ছটফট করছে, ছোট মাছ বড় মাছ, বড় মাছ ছোট মাছের কাছে, আর তিমি মাছ ছোট মাছের কাছে, ছোট মাছ তিমি মাছের কানে, কানের কাছে যে একটা শুনছ আখির নবী তো শিব হচ্ছে। বাঘে হরিণের কাছে, হরিণ বাঘের কাছে যায় কয় শুনছ আখিরি নবী আসছে। আর যে সুবহানাল্লাহ না কেমন বুঝবো শয়তানের ভাই, একসাথে জোর করে সুবহানাল্লাহ। কি বুঝতেছেন, হরিণে খুশি হয়ে দৌড়ে বাঘের কাছে যায় কয় শুনছ আজকে রাত্রে রহমতুল্লাহ আলমিন দুনিয়ার তো শিব আনছে। হরিণ কোনোদিন বাঘের কাছে যায়? হ্যাঁ যাবে। ব্যাং কোনদিন সাপের কাছে যাবে? শিল কোনদিন কুত্তার কাছে আসে? শিল কুত্তার কাছে এক হংস আখিরি নবী, বিড়ালে কুত্তার কাছে এক হংস নি আখিরি নবী দুনিয়াতে আছে। দেখ আরো জোরে করছো মানুষ, আর শয়তানি এক কোনা বয়ে বয়ে বউ ভরিয়ে গেছে, কালতে খুব দুঃখে কান্দে। আর আমরা দেশে কিছু শয়তান এখন হয়েছে এই রসুলের আনন্দের এই মানে শুক্রিয়া এই মাহফিল আমরা দিলে ওদের মন খারাপ হয়ে যায়, ওদের মন ভালা লাগে না, কি কথা কন ঠিক কে বেজার হয়েছেন বুঝি আপনারা, কষ্ট টষ্ট লাগতেছে, তার একটু চলবে তো ইনশাল্লাহ। একসাথে বলি তো আল্লাহ আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়। এই জন্য আহলে কোরআন যারা তাদেরকে আমরা কোরআন মানি, রসুলের হাদিস মানি না, ওরা হলো আজাজিলের খালাতো ভাই। আসতে কনকে জোরে কন, ওরে একবারে আজাজিলের খালাতো ভাই। প্রিয় মুসলমান চাঁদপুরবাসী, খুবই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, বাজান বোঝাটা আমাদের জরুরি। কেন বুঝবেন, বোঝার দরকার। রসুলের শাম যদি আমি গাই সারা রাত তো চলে যাবে, আসেন পরে আসবো, আগে কোরআনের তফসির থেকে আপনাদেরকে বুঝাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তৈরি করলেন মানুষ রুহু, সেই দিন রুহু মানে ইয়া রুহের জগতে আমার আল্লাহ সমস্ত রুহুকে এক জায়গা করলেন। অ্যাটেনশন খুব মনোযোগ দিবেন, সমস্ত রুহু কাল্লে এক জায়গা করলেন। সেই দিন আমরা ছিলাম, আপনারা ছিলেন, এই দিন আজকে আমরা যেমন এক জায়গা, রুহের জগতেও আমরা ছিলাম এক জায়গা, আবার দুনিয়ার জগতে হয়েছি এক জায়গা, হাসরের মাঠে উঠবো আবার এক জায়গা, জান্নাতে থাকবো আবার আর এক জায়গা। একবার জোরে বলা সুবহানাল্লাহ, কি খুশি আর নাই হয়েছেন নি। রুহের জগতে হুজুর গাউসে পাকের সাথে ছিলাম, এর জন্য আমরা গাউসে পাকরে ভালোবাসি। ঠিক আসতে বলেন কেন, রুহের জগতে আমরা মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে ছিলাম, এই জন্য দুনিয়াতে তারে ভালোবাসি, আবার হাসরের মাঠে ভালোবাসার কারণে একসাথে হব, এক জায়গা হব। দুনিয়াতে আমরা ওলিদেরকে ভালোবাসি, রুহের জগতে আমরা এক জায়গা ছিলাম, আবার হাসরের মাঠে আমরা এক জায়গা হব, জান্নাতও আমরা একসাথেই থাকবো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে ভালোবাসে লাভ হয়েছে, বিরাট লাভ, আল্লাহু আকবার, কত বিরাট লাভ একটু চিন্তা করুন। রুহের জগতে এক জায়গা ছিলাম, আজকে আমরা একসাথে ছিলাম, সবাই উপস্থিত রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সব রুহু আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে জন্ম হবে সব ওই দিন আল্লাহ একত্রিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার
আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল আলামিন চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ রাসূল সেই দিন বলেন বালা আমরাও সেই দিন নবীর সাথে বলেছিলাম বালা আমরা বালা বলছিলাম যার কারণে আজকে আমরা কালমা নসিব হইছি আমরা বালা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মহা সম্মেলন করলেন একটা সম্মেলন ফেরেশতাদের আর একটা সম্মেলন রূহের আর একটা সম্মেলন আল্লাহ করলেন আমার নবী খুব মনোযোগ দেন প্রথম সম্মেলন হলো ফেরেশতাদেরকে নিয়া দ্বিতীয় সম্মেলন আল্লাহ করলেন মানবজাতি নিয়া তিন নাম্বার সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়া আল্লাহ কোরআনে বলেন ওয়া ইদা আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম لا تؤمنن به একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মনোযোগ দেন আল্লাহ তার নবীকে ডাক দেয়া বলেন হাবিব আপনি শরণ করেন সেই দিনের কথা আলমে মেসাকের জগতে সব নবীরা উপস্থিত ছিল ওখানে আমরা ছিলাম না 124,000 নবী সহি ইবনু হিব্বানের সহি ভাষায় সহি সনদে আল্লাহর নবী বললেন সৃষ্টির মধ্যে 124,000 নবী 313 জন রসুল প্রসিদ্ধ 4 জন রসুল 4টা আসমানি কিতাব আসছে একটা জবুর শরীফ ইনজিল তাওরাত এবং কোরআন শরীফ নবী হলো 124,000 নবী সমস্ত নবীর উপস্থিত আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি শরণ করেন সেই মহা সম্মেলনে আমি আল্লাহ পাক শুধুই মাত্র আপনি নবীকে কেন্দ্র করে সম্মেলন করলাম তিনটা সম্মেলন আল্লাহ সৃষ্টির জগতে তিনটা সম্মেলন আল্লাহ করলেন প্রথম সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করলেন মানব জাতি তৈরি করার জন্য দুই নম্বর সম্মেলন আল্লাহর তৌহিদের স্বীকারোক্তি নেওয়ার জন্য তিন নম্বর সম্মেলন আমার নবী আখির নবী সর্বশ্রেষ্ঠ নবী এই রসুলের উপরে ঈমান আনার জন্য সাথে বলবেন সুবহানাল্লাহ কি দামি কথাগুলি ভালো করে বুঝে যাবে প্রথম সম্মেলন আল্লাহ করলেন ফেরেশতাদেরকে নিয়ে এই খলিফা পৃথিবীতে পাঠাবে সেই জন্য আল্লাহ সম্মেলন করলেন যেই মানব জাতি দুনিয়াতে পাঠাবো তোমাদের অভিমত কি বলো কিন্তু ওই সময় ফেরেশতারা ভেটো দিল অ্যাটেনশন ওই সময় ফেরেশতারা ভেটো দিল ভেটো ফেরেশতারা ভেটো দিয়ে বলল না চলবে না এরা মারামারি করবে আল্লাহ জবাব দিলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না দুই নম্বর মহাসম্মেলন আল্লাহ করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এই মহাসম্মেলনটা আমার আল্লাহ করলেন একমাত্র তার তাওহীদ ও রুবুবিয়াতের স্বীকারোক্তি নেওয়ার জন্য তিন নম্বর মহাসম্মেলন আল্লাহ আবার করলেন রোজে আজলে তিন নম্বর মহাসম্মেলন আল্লাহ করলেন হুজুর আপনি স্মরণ করেন এই সম্মেলনে কোনো ফেরেশতা ছিল না এই সম্মেলনে কোনো মানব জাতি ছিল না সাধারণ মানুষ ছিল না এই সম্মেলনের মধ্যে কোনো জিন জাতি ছিল না এই সম্মেলনের মধ্যে শুধু নবীরা ছিল 124,000 নবী রসুল এই সম্মেলন ছিল আল্লাহ পাক নবীদেরকে ওয়াদা করালেন হে নবীরা তোমরা বলো তোমাদেরকে আমি কিতাব দিব এবং হিকমত দিব কিন্তু একটা শর্ত আছে সুম্মা জাআকুম রাসূল তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে একবার জোরে বলা যাবে কি মারহাবা একজন রসুল তোমাদের মাঝে যাবে সমস্ত নবীদের কালেমা আদম সফিউল্লাহ
لا إله إلا الله آدم صفي الله لا إله إلا الله نوح نبي الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله موسى كلم الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل ذبيح الله لا إله إلا الله سليمان نبي الله لا إله إلا الله داود نبي الله لا إله إلا الله يوسف نبي الله لا إله إلا الله هارون نبي الله সমস্ত নবীদের বেলায় আল্লাহ নবী শব্দ ব্যবহার করলেন খেতাব দিয়ে দিলেন কালিমুল্লাহ বললেন রুহুল্লাহ বললেন সফিউল্লাহ বললেন খলিলুল্লাহ বললেন জামিহুল্লাহ বললেন কিন্তু একমাত্র আমার নবীর বেলায় আমার আল্লাহ ব্যবহার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا رسول الله